প্রায় ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুর বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি চালু হয়েছে বেলা দুইটা থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয় তৃতীয় ইউনিটটি থেকে দুশো থেকে দুশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকি তিনি বলেন এতে কয়লা ব্যয় হবে প্রতিদিন বাইশশো থেকে তেইশশো মেট্রিক টন এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা প্রথম ইউনিট চালু করা হয় গেল বারো সেপ্টেম্বর সেখান থেকে উৎপাদন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি মেগা अव्वाट विद्युत